হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এম টিভির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ভিওয়ার্স বরাবরের মতো সুন্দর একটি ভিডিও নিয়ে আজকে হাজির হয়ে গেলাম এবারে ভিডিওটি হচ্ছে ভিওয়ার্স হোয়াটসঅ্যাপ বিষয়ে হোয়াটসঅ্যাপ বিষয়ে আমরা এতদিন যে প্রত্যাশায় ছিলাম হোয়াটসঅ্যাপটা পূরণ করে দিয়েছে মানে হচ্ছে ভিউার্স হোয়াটসঅ্যাপের কিছু নতুন দুর্দান্ত সেটিংস চলে এসেছে যেগুলো আপনারা এতদিন মনে মনে ভাবতেন যদি এমন হতো ভালো হতো এবং অনেকে হয়তো অলরেডি করে নিয়েছেন আপনাদের মধ্যেই কিন্তু আপনারা তার দ্বারা ফ্লিক্সে আটকা পড়ে যাচ্ছেন বুঝতে পারছেন না যে তার হোয়াটসঅ্যাপ কীভাবে ইউজ করে তো স্মার্টলি আপনি যা লিখছেন সে সেটা পরে ফেলতেছে কিন্তু আপনি বুঝতে পারছেন না আপনি নেটে থাকলে সে বোঝা যাচ্ছে কিন্তু সে নেটে থাকলে বোঝা যাচ্ছে না তো বিওয়া কথা না বলে চলুন মূল ভিডিওতে প্রবেশ করি মূল ভিডিওতে প্রবেশ করার জন্য আপনি হোয়াটসঅ্যাপে চলে যাবেন হোয়াটসঅ্যাপে গিয়ে থ্রি ডোরসে ক্লিক করবেন থ্রিডসে ক্লিক করে সেটিংসে ক্লিক করে দেবেন সেটিংসে ক্লিক করে দেওয়ার পরে প্রাইভেসিতে ক্লিক করে দেবেন আমি ভিওয়ার্স প্রত্যেকটা কাজের কী ফল হবে তাও বুঝিয়ে দেব আগে আমি কাজটা করে নিচ্ছি এখানে ক্লিক করে দিয়ে আপনারা প্রথমে দেখবেন এই যে লাস্ট সিন অ্যান্ড অনলাইন এটা দিয়ে দেবেন এখানে দেওয়া আছে নবডি নর্মালি আপনাদের ফোনে থাকবে এভরি এটার কাজটা হচ্ছে ভিওয়ার্স আপনি যখন লাস্ট অনলাইনে ছিলেন তখন সেই টাইমটা আরেকজন আপনাকে নক করলেই দেখে নিতে পারবে আর আপনি যদি নবডিতে দিয়ে দেন আমার মতো তাহলে আপনি কখন অনলাইনে চিরেন আপনি নিজেই জানবেন আরেকজন বুঝতে পারবে না তাকে কোনো সময় দেখাবে না দ্বিতীয়টা হচ্ছে বিওয়ার্স হু ক্যান সি হুয়েন আই এম অনলাইন দ্বিতীয়টা হচ্ছে আপনি কখন অনলাইনে আছেন বর্তমানে তা কে কে দেখবে আমি দিয়ে দিয়েছি এস লাস্ট সিন ঠিক আগেটা যাবে লাস্ট সিনটাও দেখতে পারবে না এটাও পারবে না আর আপনাদের ফোনে দেওয়া আছে এভরি কারণ আপনি আপনি যদি এভরি বইটা দিয়ে দেন তাহলে সবাই দেখবে আপনি অনলাইনে আছেন কি না আপনি নবটি বা সেইমের লাস্ট সিন এই দুইটা বিষয় আপনাকে দেখিয়ে দিলাম তারপরে ব্যাকে আসবেন আসার পরে এই যে আমি একটা বাতি জ্বালিয়ে দিচ্ছি এটা বন্ধ ছিল কিন্তু আমি জ্বালিয়ে দিলাম আপনাদের দেখার জন্য এখানে কি আছে রিড রিসিপ্ট মানে হচ্ছে আপনাকে কেউ এস এম এস দিল আপনি সেটা পরে ফেললেন সে বুঝতে পারবে এটা সিন হয়ে গেছে কিন্তু এটা যদি বন্ধ করে দিই যেটা আমার ছিল তখন কি হচ্ছে তখন হচ্ছে ভিউয়ার্স আপনাকে যদি আমি এস এম এস করি আপনি আমার এস এম এসটা পড়বেন কিন্তু আমাকে আনরিড দেখাবে মানে আপনাকে যে এস এম এসটা পাঠালো তাকে দেখাবে যে আপনি এখনও মেসেজটা পড়েন নাই তো সহজেই আপনি কারো মেসেজটা পড়ে দেখেন যে রিপ্লে দেওয়ার দরকার নেই এভাবে দেখে দিলেন কখনও সে বুঝতে পারবেন আপনি সেটা পড়েননি তারপরে ভিওয়ার্স আপনারা বেঁকে আসবেন ব্যাকে আসার পরে আপনার দেখবেন আবার প্রাইভেসিটি ঢুকবেন ঢোকার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল ফটো এই প্রোফাইল ফটোটা হচ্ছে ভিওয়ার্স এভরিওয়ান মানে হচ্ছে সবাই আপনার ছবিটা দেখবে কিন্তু হোয়াটসঅ্যাপ একটা ব্যব ব্যবস্থা করে দিয়েছে যে নবডিতে দিয়ে দিলে আপনার প্রোফাইল ফটোটা সবাই দেখতে পারবে না আবার মাই কন্টাক্টস দিয়ে দিলে যারা যারা সেভ করবে তারাই আপনার প্রোফাইলটা দেখবে লাইক কমেন্ট এবং শেয়ার দিতে পারবে আবার নবটিতে দিলে কেউ দেখবে না তো ওয়াটস আমি দিলাম যেহেতু আমি চাই সবাই আমারটা দেখুক এবং জানুক দেখে চলে আসলাম এই তিনটে দুর্দান্ত সেটিংস করে নিলে আপনারা খুব সহজেই হোয়াটসঅ্যাপের বিভিন্ন ট্রেক্স মানুষের উপরে ব্যবহার করতে পারবেন এবং আপনারা কারো মেসেজ পরে ফেললে সে বুঝবে না আপনার প্রোফাইল পিকচার ইচ্ছে করলে কেউ দেখতে পারবে না আপনি অনলাইনে থাকলে কেউ বুঝতে পারবে না এবং আপনি কারো মেসেজ বা আপনি লাস্ট কখন অনলাইনে ছিলেন তাও কেউ বুঝতে পারবে না তো আমার শেষ করে ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করেন ধন্যবাদ সবাই কাজটা আমি